তোমার ভালোই কাটলো, ঠিক আছে। ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবার পাশে থাকো, আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আর হ্যাঁ, আরেকটা শিলিগুড়ি থেকে কেক দিয়ে দিলো, আমি সেগুলো তোমাদের পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা। তো খেয়ে দিয়ে তো মানে পাশে ওই দিতে বাড়িতে আজকে নিমন্ত্রণ, মানে বড় দিতে বাড়িতে খেয়ে দিয়ে আসলাম, মামি রান্না বান্না করে খাওয়ালো আর চলে এসেছি। আর দেখো জামা কাপড় সব দিয়ে দিয়েছে, কী কী দিয়েছে আমি পরে গিয়ে বাড়িতে দেখাবো, ঠিক আছে। সবাই জামা কাপড় দিয়ে দিয়েছে, তো এই যে দেখো কী করে দেখো, এই যে শাড়ি ফাড়ি দিয়ে দিয়েছে, আরও কিছু আছে, শার্ট ফার্ট দিয়ে দিয়েছে মেয়ের জামা, সেগুলো বাড়ি থেকে দেখো এখন তাতে গুছিয়ে এখন যেতে হবে হোটেলে, কারণ আমাদের আজকে টিকিট হয়ে গেছে তোমার 8:30 সময় ট্রেন, তো তাতে করে যেতে হবে, এখন অলরেডি 3টের বেশি বাজে। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি আর আছি টোটোতে, ব্যাস রেলগেট পড়ে গেছে, আর রেলগেট পড়ে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হয় আর কি। তো আর দেখো যে কত বড় একটা ট্রেন যাচ্ছে, বিশাল বড় রে, পাটা মোছো, পা মোছো, ফাইনালি চলে আসলাম হোটেলে। তো এখন বাদ বাকি গুছিয়ে টুছে, এবার আমাদের 8:30 ট্রেন, তো টাটা বাই বাই শিলিগুড়ি, তাই তো মাম্মা? স্পুনটা ভালো করে ধুয়ে নিয়ে যা, এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর এই হলো আমাদের ট্রেন। আর ট্রেনে প্রচুর লেট ছিল, ঠিক আছে, প্রায় 1 ঘন্টার মতো লেট ছিল, তো ফাইনালি ট্রেনে উঠে গেছে। অবশ্যই এটা কিন্তু সেই এক্সপ্রেস ট্রেন না, এটা হলো আমাদের লোকাল ট্রেন, এটা শিয়ালদা থেকে চলেছে। এখন আমরা যাচ্ছি বাড়িতে, গন্তব্যস্থলে, ঠিক আছে। তো বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে, আর পরের পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো বাড়িতে তো চলে এসেছি, এসে আর নিচে মানে নিচে থেকে উপরে আসিনি আর কি, বাবা হাঁপিয়ে যাচ্ছে, উপরে আসিনি, একদম নিচের থেকে জল ছিল, যেহেতু পরে আমাদের টাইম করলে জল, তো জল ছিল, তো একবারে জামা কাপড় কেচে উপরে আসলাম। এই দেখ, 2 বালতি জামা কাপড় কেচেছি, 1 গামলা 1 বালতি, কারণ আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হয়েছিল, আগেরও কিছু জামা কাপড় ছিল, তো একবারে কেচে কেচে উঠলাম, আর খুব খিদেও পেয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে একবারে চান করে তারপরে খাবো, তো তাড়াতাড়ি মেলি। তো আর শিলিগুড়ি ব্লগ আমাদের এখানেই শেষ হলো, সিঁড়িতে উঠেছি না, হাঁপিয়ে গেছে। আর তোমার ভালোই কাটলো, ঠিক আছে। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবার পাশে থাকো, আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আর হ্যাঁ, আরেকটা শিলিগুড়ি থেকে কেক দিয়ে দিলো, আমি সেগুলো তোমাদের পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।